মুডস কুকুরে সবাইকে অন্যান্য স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা কি তোমরা অবশ্যই জানতে পেরেছো দেখতেই পাচ্ছ আজকে বাতাম লেবু মাখা রেসিপি তোমাদেরকে দেখবো তো দেখতে পাচ্ছি রেসিপিটা একটা হাত দিয়ে মাখব তো দেখতে পাচ্ছ এখানে নুন নিয়েছি একটু চাট মশলা নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু চুল লঙ্কাগুলো একটু চিনি নিয়েছি এগুলো হলেই আমার হয়ে যাবে তো চলো লেবুটাকে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু ছোট্ট ভিডিও তাই তোমাদেরকে কিন্তু খুব স্পিডে দিয়ে দেখাতে হচ্ছে তো প্লিজ পুরোটা দেখতে আসলে তোমার ভালো লাগবে একদম ছোটোর মতো তোমাদেরকে দেখাচ্ছি লেবু মাখা ভিডিও তো দেখো লেবুটাকে দুটো মুখ কেটে নিলাম নিয়ে দেখো এবার কিন্তু কেটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাবা করে কেটে নিচ্ছি নিয়ে কিন্তু এগুলো হাত দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি আর এই লেবুটা কিন্তু আমাদের মানে প্রচণ্ড শরীরের পক্ষে খুব 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 ভালো আর জন্ডিসের পক্ষে তো খুবই ভালো তোমরা জানো জন্ডিস হলে কিন্তু এই লেবু খেলে রোগটা সেরে যায় তাই আমরা আগে থেকে কিন্তু এই লেবুটা সবাই কিন্তু সিজনে খাই তো তোমরাও খাওয়ার চেষ্টা করো এটা খুব 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 ভালো এটা খুবই ভালো জন্ডিসের পক্ষে তো সেই জন্য কি দেখো আর পাতালু এমনি খেতে তো খুবই খুব 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 ভালো লাগে তো দেখো এইভাবে ছালগুলো কিন্তু তুলে নিলাম স্পটটা ওপর থেকে তুলে নিয়ে দেখো এভাবে ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ছোটোর মধ্যে দিচ্ছি ভিডিওটা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ভেঙে নিয়ে আমি আসো না দুজনেই মিলে দেখো ছাড়ানো স্টার্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছো এইভাবে কিন্তু কুয়াগুলো নিয়ে নিচ্ছি দেখো আর পরিষ্কার করে দানাগুলো কিন্তু ফেলে দিচ্ছি এই লেবু মাখা কিন্তু খেতে খুব খুব টেস্টি লাগে তোমরা একবার ভাবে লেবু মাখা বানিয়ে খেয়ে দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকো ছোটো ছোটো ভিডিও দেখার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাননি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছি সোনার আমি পরীক্ষা পরিষ্কার করে নিলাম তারপরে দেখো দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে কার বাতাবি লেবু মাখা খেতে পছন্দ করো কারা অবশ্যই কমেন্ট করো তো চলো এবার এর মধ্যে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু এগুলো খুব খুব মিষ্টি ওই জন্য কিন্তু চিনি দু চামচ মতো দিলাম তোমরা কিন্তু আন্দাজ মতো চিনি লঙ্কা দিয়ে দিও তো দেখতে পাচ্ছ যেহেতু মিষ্টিটা খুব মিষ্টি লেবোটা সে মিষ্টিটা একটু কম করে দিলাম আর দেখো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু সোনা খাবে তো লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম আর এখানে দেখো চাট মশলা দিলাম দেখো আর নুন মতো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি এটাকে রেখে দেবো দশ মিনিট রেস্টে এটা কিন্তু ভাত খাওয়ার পরে খেতে খুব 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 ভালো লাগে আমরা কিন্তু ভাত খাওয়ার আগে এটা মাখছি এটা মেখে রেখে দিয়ে কিন্তু ভাত খেয়ে এসে কিন্তু আমরা খাবো এটা আর এটা খাওয়া কিন্তু খুব ভালো সেই লেবুকে বারবার বলছি আমি তো দেখো চাপা দিলাম দশ মিনিট রেস্টে রাখলাম রেস্টে রেখে দেখো ভাতটা খেয়ে আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছি লেবু মাখা খাবো কারা কারা লেবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো দেখো আমার এই ভিডিওটা কাদের কাদের ভালো লাগো অবশ্যই তোমরা কমেন্ট করো দেখো আর তোমরা একবার এভাবে লেবু মেখে খেয়েও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু তো দেখো এখানে কাটিয়ে তুলে নিচ্ছি যেহেতু মানে লেবু তাই ছোটো চামচ দিয়ে কাটালাম না আর একা ভিডিও করছি তোমরা তো সবাই জানি যে আমি একা ভিডিও করতে খুব ভালোবাসি তো দেখো কাটিয়ে নিলাম চলো দিদি আর আমি খাবো আর এক চামচ আমি একটু খেয়ে দেখছি খেতে খুব 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 ভালো ছিল দেখো যেহেতু আমি টক 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 বেশি পছন্দ করি না বন্ধু তবুও আমার কিন্তু এই বাতা বিলুকুকুটা খুব ভালো লাগে আমি কিন্তু এমনি কুয়াছাড়ে খেতে বেশি পছন্দ করি যেহেতু আজ মেখেছি তো মাখাই খাবো আজকে তো দেখো মাখাটা কিন্তু খুব ভালো হয়েছিলো তোমরা একবার এবার বাতামিলুক মেখে খেয়েও কেমন হল কমেন্ট করো তো চলো দিদির কাছে নিয়ে চলে গেছি দিদি আর আমি ভাত খেয়ে বসে আছি তো দিদি বলে এবার নিয়ে বাতাবিলিবু খাবো তো দেখো লেবু মাখাটা নিয়ে চলে আসলাম দিদি আর আমি খাবো খেতে খুব 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 টেস্টি ছিল তোমরা একবার ভাবে বাতাবিবুবু মাখা বানিয়ে খেয়ে আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমাদের কাছে যদি ধূন্য পাতা থাকে অবশ্যই ধনে পাতা ছড়িয়ে দিতে পারো আমার কাছে ছিল কিন্তু আমি দিলাম না তো দেখতে পাচ্ছি যেহেতু লেবুটা প্রচণ্ড মিষ্টি আর খেতে ব্যাপক ছিল তো চলো তোমরা অবশ্যই কিন্তু এই সিজনে অনেক অনেক করে বাতাবিলেবু খেয়েও কিন্তু এটা কিন্তু জন্মের পক্ষে খুব 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 ভালো তো চলো আচ্ছা বলতে এখানে শুধু ফেয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে